হেল্ল' ফ্ৰেণ্ডছ, ৱেলকাম এগেইন এণ্ড এগেইন টু মাই চেনেল কোৱালিটি আনলিমিটেড। আপোনালোক প্ৰত্যেকেই নিজৰ নিজৰ যত্ন লৈ আছে নাই, লৈ থাকিব, কাৰণ মই সদায় সেইটোৱে বিচাৰোঁ। আৰু চাওক, ভিডিঅ'টো ষ্টাৰ্টিঙতে মই আপোনালোকক চিনাকি কৰাই দিওঁ। আমাৰ লগত আছে বুবুল দাদা, আৰু দাদাৰ এটা সুকীয়া পৰিচয় আছে ফ্ৰেণ্ডছ, মই পিছত আপোনালোক জনাম। বহুত ভাল লাগিছে তেওঁ আমাৰ লগত আছে। আৰু ফ্ৰেণ্ডছ, মই আছোঁ তেতেলিয়া জংচনত। আপোনালোকে নিশ্চয় চিনি পাইছে, খানাপাৰাৰ পৰা প্ৰায় 25 কিলোমিটাৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে পূবফালে আহি থাকিলে আমি তেতেলিয়া পাওঁ, আমি সকলোৱে জানো। আৰু তাতে তেতেলিয়া জংচনৰ ওচৰত আহি পাইছোঁ। আমাৰ সকলোৰে কাৰণে এটা গ্ৰেট নিউজ আছে। আপোনালোকৰ থাম্বনেইলটো চাই গমেই পাইছে যে তেতেলিয়াৰ পৰা একেবাৰে বৰ্ণিহাটলৈ আৰু বৰ্ণিহাটৰ পৰা শ্বিলঙলৈ নতুন ৰেল লাইনৰ কাম ষ্টাৰ্ট হৈছে ফ্ৰেণ্ডছ। আৰু খবৰ পোৱা মতে তেতেলিয়াৰ পৰা বৰ্ণিহাটলৈ মুঠ 22 কিলোমিটাৰৰ প্ৰজেক্ট, তাৰে 10 কিলোমিটাৰৰ কাম অলৰেডি হৈ গৈছে। তো তেতেলিয়াত আছোঁ, চাওক, তেতেলিয়া জংচনৰ এপূবফালে আছোঁ। তো বলকচোন, আমি ডিটেইলছ ল'বৰ কাৰণে চেষ্টা কৰিম, আহক। চাওক ফ্ৰেণ্ডছ, তেতেলিয়া জংচনৰ মই পূবফালে আছোঁ। নিশ্চয় দেখা পাইছে আপোনালোকে, খুব ধুনীয়া দৃশ্য। তো বলক, দেৰি নকৰোঁ, আমি তেতেলিয়া জংচনৰ পূবফালৰ পৰা পশ্চিমফাললৈ গৈ থাকোঁ আৰু ডিটেইলছ ল'বৰ কাৰণে চেষ্টা কৰিম, আহক। কিন্তু নতুনকৈ বনাই দিয়া হৈছে তেতেলিয়া জংচনটো, আপোনালোকে চাওক, নতুন লাইটিং, নতুন প্লেটফৰ্ম চাওক, সেইটো ফালেও আছে। ফ্ৰেণ্ডছ, আগুৱাই গৈ আছোঁ মই আৰু দাদা। আৰু আপোনালোকে চাওক, তেতেলিয়া জংচনৰ প্ৰাকৃতিক পৰিৱেশ কিমান ধুনীয়া। আপোনালোকে উত্তৰ ফালৰ দৃশ্য চাই আছে, সঁচাকৈ বহুত ধুনীয়া। আৰু পশ্চিমফালে চাওক, কিমান ধুনীয়া পাহাৰ আছে। আমি তেওঁ ওচৰলৈ গৈ আছোঁ, বলক। চাওক, অস্তগামী সূৰ্যৰ কি ধুনীয়া দৃশ্য, সঁচাকৈ বহুত ধুনীয়া লাগিছে ফ্ৰেণ্ডছ। দাদাই দেখুৱাই দিছে, ধন্যবাদ দাদা, বলক বলক। তেতেলিয়া জংচনৰ পূবফালৰ পৰা পশ্চিমফাললৈ মই আৰু বুবুলদাক গৈ আছোঁ ফ্ৰেণ্ডছ। এই যে তেতেলিয়া জংচনৰ পৰা বৰ্ণিহাটলৈ আৰু বৰ্ণিহাটৰ পৰা একেবাৰে শ্বিলঙলৈ কানেক্ট কৰিবৰ কাৰণে ৰেলৱে ডিপাৰ্টমেণ্টে চেষ্টা চলাই আছে। এইটো আগৰে পৰা চেষ্টা চলাই আছিল, কিন্তু মেঘালয়ৰ জনসাধাৰণে তাৰমানে এইটো এলাউ কৰা নাই, কাৰণ তেওঁলোকে নিবিচাৰে। তেওঁলোকৰ মতে যে প্ৰাকৃতিক পৰিৱেশ বিনষ্ট হ'ব, দাদা, ৰেল লাইন বনালে তেওঁলোকৰ প্ৰাকৃতিক পৰিৱেশটো ক্ষতি হ'ব বুলি তেওঁলোকে ভয় খাইছে। কিন্তু আজিকালিতো ৰেল লাইন লাগিবই, তেওঁলোকৰ বিজনেছৰ কাৰণেও বহুতখিনি ভাল হ'ব। তো এইটো হোৱাৰ কাৰণে বহুত জৰুৰী ফ্ৰেণ্ডছ, শ্বিলঙলৈ মানে মেঘালয়লৈ নতুন ৰেল লাইন। তো বলক, খবৰ পাইছোঁ বৰ্ণিহাটলৈ বোলে 10 কিলোমিটাৰৰ কাম হৈছেই, আহকচোন। চাওক ফ্ৰেণ্ডছ, পূবফালৰ পৰা পশ্চিমফাললৈ আহি আছোঁ, কিমান ধুনীয়া দৃশ্য উত্তৰফালৰ। আৰু এয়া হৈছে অসমৰ সৌন্দৰ্য। তেতেলিয়া জংচনত একেবাৰে নতুন খোৱা পানীৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু এইখিনি একেবাৰে নতুন নিৰ্মাণ কাৰ্য, চাওক, নতুনকৈ বনোৱা হৈছে, নতুন বাউণ্ডাৰী ৱাল দেখাই পাইছে আপোনালোকে, বলক। আৰু তেতেলিয়া জংচনৰ চাওক ফুট অভাৰব্ৰিজখনৰ কাষত আহি পালোঁ, নিশ্চয় ভাল লাগিছে আপোনালোকৰ। আৰু কাষৰ প্ৰাকৃতিক পৰিৱেশো মই যিমান পাৰি দেখুৱাবৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ আপোনালোকক, সঁচাকৈ বহুত ধুনীয়া। আৰু ফ্ৰেণ্ডছ, আপোনালোকে গম পাইনে, এই তেতেলিয়া জংচনটোৰ পৰা মানে পশ্চিমফালে ষ্টাৰ চিমেণ্টৰ ফেক্টৰীটো আছে, যিটো আমি দেখা পাওঁ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে আহি থাকিলে, তাৰ ফেক্টৰীটো আছে ইয়াৰ পৰা পশ্চিমফালে। তেতেলিয়াৰ ফুট অভাৰব্ৰিজখনৰ ডিটেইলছটো চাওক, ফুট অভাৰব্ৰিজ তেতেলিয়া লামডিং ডিভিশ্যন NFRailways, চাওক গোটেইখিনি লিখা আছে ইয়াতে। গমেই পাইছে ফ্ৰেণ্ডছ, পূবফালৰ পৰা আহি আহি পশ্চিমফাললৈ গৈ আছোঁ আৰু প্লেটফৰ্মৰ তলত আহি পালোঁ তেতেলিয়াৰ 1 নম্বৰ প্লেটফৰ্ম এইটো। খুব ধুনীয়া দৃশ্য, চাই থাকক আপোনালোকে, আৰু ডিটেইলছ মই ক'বৰ কাৰণে চেষ্টা কৰিম। প্লেটফৰ্মত আছোঁ, ট্ৰেইন আহি আছে, খুব ধুনীয়া দৃশ্য চাওক।
আর দাদার পরে আমি ডিটেলসখানি গোটেখানি পাই গলো যে তেতেলিয়ার পড়া মানে একেবারে কমলাজারি লৈ ন দাদা কমলাজারি লৈ তার মানে নতুনকে রেল লাইন বনুয়া হয়েছে আর সেই কারণে তেতেলিয়াতে জংশন বলে কোয়া হয়েছে আর ভবিষ্যতলে শিলংলৈ হব বলে আশা করা হয়েছে তো দাদা থ্যাংক ইউ বহুত থ্যাংক ইউ আর বলক এতিয়া আমি আগুয়াই যাই থাকো আপনার জংশনটো দেখাম বলক আপনাদের বিরাট ভাল পাব কারণ কমলাজারি লৈ কাম হয়ে গেছে ফ্রেন্ডস বুবুল দাকো বহুতখিনি ধন্যবাদ জানাইছে তেও বহুতখিনি কষ্ট করে আছে যার কারণে মই আপনালোক ভালকে ভিডিওটা দেখাব পাৰিছো আর ফ্রেন্ডস এতিয়া আমি তেতেলিয়া জংশনৰ চাওক একেবাৰে পশ্চিম ভালটো আহি পালো আর আপনাদের দেখা পালে বিরাট ভাল পাব ইয়ার পৰা বাওফালে টার্ন লৈছে নতুন রেল ট্র্যাকটো যেটো কমলাজারি লৈ বনোৱা হৈছে সেইটো ফালৰ পৰা আগুৱা আহি আছো আর এইটো নতুন সার্ভিস লাইন এটা বনাই দিয়েছে চাওক তেতেলিয়া জংশনৰ উত্তৰ ফালে খুব ধুনিয়াকে রাস্তা এটা বনাই দিয়া হয়েছে ভাই সকলে সিটো ফালৰ পৰা হৈ আছে কাম করে আর ভাইক মই সুধি কিনে গম পালো যে আপনাদের যে দেখা পাইছে আগর চাওক আগর রঙালাত কেটা অলপমান পার হয়ে গেলে সেইফালের পৰা বাওফালে কাটি খাই গৈছে তার মানে নতুন রেল ট্র্যাকটো একেবারে কমলাজারি লৈ বাওফালে ন এই বন্ধুয়ে কলে তেওঁলোকে গমে পায় আপনাদের তেওঁলোকে কাম করে আছে গোটেইখিনি জানে আগর আছে বেশি আগতো নয় কিমান মান হবো ইয়ার পৰা অলপমান ন বহুত বহুত ধন্যবাদ জানালো এওঁলোক বহুত কষ্ট করে কাম করে আছে তো বলক আমি যাও দাদা ইয়াতে আছে মই আপনার দেখাবর কারণে গৈ আছো বলক ফ্রেন্ডস চাওক দাদা হতক তাতে এরি মই পশ্চিম ফাললে আহি আছো আপনার যিমান পারি ভালকে দেখাবর কারণে কারণ আপনার নিশ্চয় জানি মন গৈ আছে যে রেল ট্র্যাকটো কোনফালে গৈছে ঠাইখানি দেখাব পারলে বহুতখানি ভাল লাগবে আপনার বহুত ভাল পাব ফ্রেন্ডস লাহে লাহে আন্ধার হয়ে আছে তো মই দৌড়ি আহি আছো চাই থাকক ভালকে দেখাই আছো তার পর ওসর যেন পাইছিল কিন্তু ইতিহাস গম পাইছো বহুত দূর আছে ফ্রেন্ডস কিন্তু আহিয়ে ওসর পালো চিন্তা নকরব আহক মই দৌড়ি দৌড়ি আহি পালো তেতেলিয়া জংশনের পৰা পশ্চিম ফালে আহি আছো আর চাওক আপনাদের অলপমান আগত গম পাব এটা রেল ট্র্যাক বাওফালে গৈছে আর সেইটোৱে হৈছে চাওক কমলাজারি লৈ বনাই থকা কামরূপ জেলার অন্তর্গত চাওক বাওফালে গৈছে আর এইফালে গুৱাহাটী যোৱা রেল ট্র্যাকবিলাক চাওক তো বলক গধূলিও হয়ে গেল নিশ্চয় ভাল লাগছে আপনার এটা একটা কাম কর সেইফালে একটা নতুন রাস্তার যে বনুয়া হয়েছিল সেইটা দেখো আমাক বাবুহতে মাছ মারিব গৈছিল বরশী বাব গৈছিল আর মই সেইফালে আপনার ট্রেকটা দেখালো পাহাড় কাষে একে যাওয়া বাওফালে আর এটা আকৌ তেতেলিয়া জংশনলৈ গৈ আছো বলক নতুন রাস্তাটোরে উত্তরফালে বনাই দিয়া হয়েছে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত গাড়িবর যাই আছে চাওক তো গমেই পালে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর অলপমান উত্তর ফালেই আছে তেতেলিয়া জংশনটো এই যে তেতেলিয়া জংশনের পর বর্ণিহাতরে নতুন প্রজেক্টর কাম আরম্ভ হয়েছে সেই মুঠ প্রজেক্ট হয়েছে 22 কিলোমিটার কিন্তু এতিয়া তেতেলিয়ার পর কমলাজারি হয়েছে যেখানে ঠাই দূরত্ব হয়েছে 10 কিলোমিটার এটা 10 কিলোমিটারের কাম হয়েছে ফ্রেন্ডস আই এই বুবুলদার ঘর তাকো আহি পালো আর আপনার একটা কথা জানাই দিও যে এই গোটে প্রজেক্ট তেতেলিয়ার পর বর্ণিহাতলে 22 কিলোমিটার আর বর্ণিহাতর পর শিলংলে 108 কিলোমিটার আর এই প্রজেক্টটা যদি কমপ্লিট হয় আমার সকলের কারণে বহুতখানি ভাল হব আর মেঘালয় আর অসমের যোগাযোগ বহুতখানি উন্নত হব সচাকে ভাল লাগছে না আজির এই ভিডিওটো যদি সচাকে ভাল লাগছে লাইক করব কমেন্ট করব শেয়ার করব আর আশীর্বাদ চাই মোট চ্যানেলত একটা সাবস্ক্রাইবটো করে দিব কারণ আপনার আশীর্বাদ নলে মোট চ্যানেলটো কেউ গ্রহ করব নয় তো আজিলে দিয়ক বাই বাই।